Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এমনিতেই ডাকিনিটা ছিল কে? ও, ওটা তো একটা দাসী ছিল। এসব কথা ছাড়ো, এখন তুমি আনন্দ করো, আজকে আমাদের খুব খুশির দিন। চলো এই খুশির খবরটা আমি মায়ের সাথে ভাগ করে নিই, চলো এসো। মা? রানীমা? রানীমা তো পুরোহিতের সাথে দেখা করতে গেছে, কিছু জরুরি দরকার ছিল ওনার। পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু উনি গেলেন কখন? উনি যখন ওই বাবা ডাকিনীকে নিজের বশে এনেছিল তখন উনি চলে গিয়েছিলেন, কাল চলে আসবে। গোটা প্রাসাদে খুঁজলাম কিন্তু জানি না মাসি কোথায়। আরে এখানে তো দেখিনি, দেখা যাক হয়তো এখানে পাওয়া যাবে। যে খুঁজি মাসিকে, মাসি তুমি এর মধ্যে? কিন্তু কি করে? তুমি চিন্তা করো না, এখনই তোমায় বাইরে বের করছি। তোমার পাটা একটু ওই দিকে করে নাও। ওই আসলে ব্যাপারটা কি হয়েছে, আসলে হাত পা ছড়িয়ে শোবার অভ্যাস রয়েছে একটু। তোমার বালিশটাও দিয়ে দিয়েছি আর তুমি যেখানে শুতে চেয়েছিলে সে জায়গাটাও দিয়ে দিলাম। আর এবার তো আর এখন তো পুরো বিছানাটাই দিয়ে দিলাম, খুশি? আমি নিচে শুয়ে পড়বো, তুমি তোমার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ো। তোমায় নিচে শোবার কোনো প্রয়োজন নেই, তুমি চলে এসো এখানে, আমি এই কম জায়গাতেই শুয়ে পড়ব। তুমি একদম একটা ছোট্ট শিশুর মতো সরল অধীরাজ। ওই ডাইনিটা তোমার থেকে তোমার ছোটবেলা আর ছেলে মানুষই দুটোই কেড়ে নিয়েছে আর তোমাকে অহংকারী বানিয়ে তুলেছিল। কিন্তু আর না, কালকের সকালে ওই ডাইনির শেষ আর তোমার জন্য নতুন সময় নিয়ে আসবে। আর কালকের রাতে আমি সম্পূর্ণভাবে নিজের স্বামীকে নিজের বলে নিজের বিবাহিত জীবনে এগিয়ে যাব। স্বরাজ, আমাকে বাইরে বের করো এখান থেকে, কিছু করো।
দাও। আমি না ছুঁয়ে এটাকে মাসিকে কি করে বাইরে বার করি? ডাকিনীর শক্তি তো শেষ হয়ে গেছে, তাই না বাবা? হ্যাঁ মা, এখনো যতই চেষ্টা করুক না কেন, কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি তো রক্ষা কবচ বেঁধেছিলেন, তাহলে ওটা কে খুলেছে? ধূর্ত ডাকিনী খুব বড় চালাকি করেছে, কিন্তু একটা ভুল করে ফেলেছে, পালিয়ে তো গেছে কিন্তু তার কেশ ছেড়ে গেছে, আর এই একটা কেশই যথেষ্ট ওকে ধরার জন্য। এর মানে ডাইনিকে আবার ধরা সম্ভব? হ্যাঁ মা, অবশ্যই। যদি দেবী মায়ের আশীর্বাদ থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। চলো ডাকিনীকে কয়েদ করা যাক। একদন্তায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়া, বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা, নির্বিঘ্নম কুর্ম দেব সর্বকায় সুসর্বদা। অগ্নিদেব প্রকট হন। অগ্নিদেবতা আপনি প্রকট হন, আমি আহ্বান জানাচ্ছি। জয় মা কালী মহাকালী ভদ্রকালী কপালিনী, জয় মা কালী মহাকালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শমা শমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। চলে আয় ডাকিনী, ধূর্ত ডাকিনী, জয় মাম্বে, কৃপা করো মা, প্রকট হ ডাকিনী, তোর অংশ আমার কাছে। চলে আয়, চলে আয় ডাকিনী, চলে Yeah.
দূর তো ডাকিনি, তুই যতই চেষ্টা করিস না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। জয় মা অম্বে মহাকালী। এটা কি করে হতে পারে? মন্দাকিনী মাসি, ইনি ডাকিনী। বার করো আমাকে, বার করো এখান থেকে। অধিরাজ, তুমি এখন যেটা দেখছো সেটা সত্যি নয়। বোতল থেকে বাইরে কি করে এলো? দেখলে মা তুমি, যাকে তুমি তোমার বন্ধু ভাবছিলে সেই হলো ডাকিনি। চন্দ্রলেখা, চল। চন্দ্রলেখা, আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলি, স্বার্থপর ডাইনি। প্রত্যেকবার বাঁচিয়েছি তোদের ডাইনিদের, আর যখন আমার সময় এলো তোরা লেজ গুটিয়ে পালালি। ভালো হয়েছে যে স্বরাজ আমার খোঁজে ওখানে এসেছিল, না হলে তোমরা দুজনে তো আমার ধ্বংসের অপেক্ষা করছিলে। আমাকে ক্ষমা করে দাও চন্দ্রলেখা, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো জানতেই পারিনি যে যাকে আমি আমার বন্ধু ভেবেছি সে দুধকলা দিয়ে পোষা সাপ হবে। কিন্তু সুখবর এটাই যে ডাইনি ধরা পড়েছে, এবার সমস্ত সমস্যা আমাদের প্রাসাদ থেকে দূর হয়ে গেল। আমার কথা শোনো, আমি ডাইনি নই, ও ডাইনি। বলো সুনয়না, এবার কি করবে এই ডাইনির সাথে? তোমার এই সাধু বাবাই তো ওকে ধরে এই বোতলের মধ্যে আটকেছে, তাহলে তো ও ডাইনি হবে, তাই না? হ্যাঁ, কিছু বলার আগে একটু নিচের সামনে পিছনে দেখে নাও। ঠিক আছো তো না?
তুমি জানো তোমার কথা আমার কত মনে পড়তো। দিদা তো সবসময় কাঁদতে থাকে, তুমি জানো তোমাকে কত খুঁজেছি। আর তুমি এই জায়গায়, দিদি দিদি এগুলো কিসব কি? হ্যাঁ শোনায় না, কিছু বলছিলে না তুমি? কেউ আসল ডাইনি নয়, কেন বাঁচাচ্ছ ওকে? দেখো এখন তো তোমার বোনও এখানে এসে গেছে, আমাদের ব্যাপারে না হোক অন্তত নিজের বোনের সুরক্ষার ব্যাপারে তো ভাবো। দিদি এই প্রাসাদে কি সত্যি ডাইনি থাকে? দিদি তুমি ওই রাজপ্রাসাদে কি করেছিলে? ডাইনি ধরা পড়েছে। হ্যাঁ আজ নিজের কর্মের ফল পাবে, আজ ওর অনেক বছরের জ্বালাতন শেষ হয়ে যাবে। আজ আমরা আশেপাশের গ্রাম থেকেও ওই দুষ্ট ডাইনির বিনাশ দেখতে এসেছি। এই রাজমহল থেকে ডাইনির 21 বছরের রাজত্ব শেষ হতে চলেছে। সত্যি কাকি, সোনায়নামা অনেক বড় কাজ করেছে। এই সব দেবীমার কৃপা, আমার সোনায়না তো লাখে একটা। হ্যাঁ বলো না সোনায়না, তুমি কি বলছিলে? যদি এ ডাকিনি না হয় তাহলে কে? খুব উড়ছিল তাই না? কিন্তু চন্দ্রলেখা খুব ভালো করে জানে ডানা কি করে কাটতে হয়। এদিকে তুমি অধিরাজকে সত্য কথা বলেছ, আর ওদিকে তোমার বোনের জীবন যাবে। ওই মহিলা যে বোতলে বন্দি, ওর ডাইনি তো ঠিকই। কিন্তু প্রধান ডাইনি নয়, সত্যি কথা বলি আমি নিজের বোনের জীবনকে বিপদের মধ্যে ফেলতে পারবো না। আমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। একে কোথাও দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন, যাতে এর অন্ধকার ছায়া আমাদের রাজপ্রাসাদে আর কখনো না পড়ে। বিনাশ করে দাও এর। আজ্ঞে। মা কোথায় চলে গেল? কখন থেকে খুঁজছি, কখন থেকে মাকে খুঁজছি, জানি না কোথায় চলে গেল। মা, যদি তুমি মুখ খোলো আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। আর তুমিও তো এটাই চাও তাই না, যে অধিরাজ জানতে না পারুক যে তুমি একজন ডাইনি? কিন্তু কিভাবে চুপ করে থাকবো? মা ওটা আমার, রানীমা কিছু করুন, বাঁচিয়ে নি। বছরের পর বছর আপনার সেবা করেছে উনি, বাঁচিয়ে নিন আমার মাকে। অধিরাজ, অধিরাজ, অধিরাজ আমার মাকে ছেড়ে দাও, মেরো না আমার মাকে, ছেড়ে দাও। নিজেকে তুমি সামলাও কনক, তোমার মা একজন ডাকিনী। উনি এই প্রাসাদে আর এই রাজ্যের ওপর অনেক অত্যাচার করেছেন, এখন আর ওনাকে ক্ষমা করা যাবে না। অধিরাজ, অধিরাজ, অধিরাজ আমার মাকে তোমাকে
স্বাধীন করতেই হবে অধিরাজ। অধিরাজ আমার মাকে ছেড়ে দাও অধিরাজ। ওনার বিষয়ে সব সত্যি জানার পরেও তুমি ওনাকে ছেড়ে দিতে বলছো? তুমি ওনার সত্যিটা আগে থেকে জানতে না তো? নাকি তুমি ওনার কোনো পরিকল্পনার অংশ ছিলে? বলো। বাছা, আমি জানি কনকও আমাদের মতো নিজের মায়ের আসল রূপটা এখনই জানতে পেরেছে হয়তো। ডাইনি হলেও ওর তো মা হয় না, সন্তানের তো দুঃখ হবেই না নিজের মায়ের আসল রূপটা জানার পরে। আমি বলতে চাইছি যে তোমার মা সবার সাথে খুব খারাপ করেছে, ওকে তো শাস্তি দিতেই হবে। নিয়ে যাও একে আগে।